নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পে এবার 14তম কিস্তির টাকা দেবে। এই 14তম কিস্তির টাকা অনেকেই কিন্তু পাবেন না। এবারে 14তম কিস্তির টাকা পাওয়ার জন্য অনেকগুলি নিয়ম আপনাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, সেই নিয়মগুলি আপনাদেরকে পালন করতে হবে। তো 14তম কিস্তির টাকা আপনারা কেন পাবেন না এবং যে সমস্যাগুলির জন্য পাবেন না সেই সমস্যাগুলির সমাধান কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো সবার প্রথম আপনাদেরকে পিএম কিষাণের যে ওয়েবসাইট pmkishan.gov.in, এটা গুগলে সার্চ করে এই ওয়েবসাইটের ভেতরে আসতে হবে। ওয়েবসাইট আসার পর এই পেজটিকে আপনারা নিজের দিকে স্ক্রল করবেন এবং এখানে দেখতে পাবেন ফার্মার কর্নার বলে একটি অপশন রয়েছে। ফার্মার কর্নারের ঠিক ভেতরে পাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস বলে অপশন। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে আপনি ক্লিক করবেন। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন আর এখানে যে কোডটি দেখাবে ক্যাপচা কোডের ঘরে বসাবেন, দিয়ে গেট ওটিপি বটনে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে 4 সংখ্যার, সেই ওটিপিটি দিয়ে সার্চ করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা একজন কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ওপেন করেছি। আপনারা বেনিফিশিয়ারি স্ট্যাটাস ওপেন করে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস বলে যেটি রয়েছে এটি ওপেন করবেন। এখানে ক্লিক করলে এই জায়গাটায় ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস দেখতে হবে। তো ল্যান্ড সিটিং দেখতে হবে এখানে কি রয়েছে, ইয়েস না নো, অর্থাৎ গ্রিন টিক এরকম রয়েছে কিনা এখানে দেখতে হবে। ইকুয়েসি স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক, ইয়েস রয়েছে। আর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানেও কিন্তু ক্রস চিহ্ন নো রয়েছে, অর্থাৎ ইয়েস কিন্তু নেই। তো এনার এখানে দেখবেন যেহেতু নো নো রয়েছে সেখানে উনি কিন্তু এবার যখন টাকা দেবে পিএম কিষাণের তখন কিন্তু পাবেন না। আর আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন আপনাদের দেখবেন অনেকেরই, বেশিরভাগ জনেরই এখানে ল্যান্ড সিডিং দেখবেন এরকম গ্রিন টিক ইয়েস রয়েছে, আর এখানেও ব্যাঙ্ক যে সিডিং এটা কিন্তু গ্রিন টিক ইয়েস রয়েছে, মানে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু যাদের এরকম ল্যান্ড সিডিং নো আর ব্যাঙ্ক এখানে সিডিং নেই এখানে নো দেখাবে তাদের কিন্তু সমস্যা রয়েছে, তাদেরকে সমস্যার সমাধান করতে হবে, নইলে কিন্তু তারা টাকা পাবেন না। তো কীভাবে সমস্যার সমাধান করবেন, ল্যান্ড সিডিং সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে জমির রেকর্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত কাগজপত্রগুলো নিয়ে এডি অফিসে যেতে হবে, অর্থাৎ কৃষি অফিসে যেতে হবে, সেখান থেকে সমাধান করে দেবে। আর এই যে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং এটা ইয়েস করার জন্য আপনাদেরকে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেই ব্যাংকে সেই ব্যাংকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে আধার সিডিং করতে হবে। ব্যাংকে গিয়ে বললেই হবে যে আমি পিএম কিষাণের টাকা নিতে চাইছি, এই ব্যাংকে আমাদের আধার সিডিং করে দিন। তো ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের স্টাফদেরকে বলবেন, তারা কিন্তু করে দেবে। করে দেওয়ার পর 15 দিন পরে আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন, দেখবেন এখানে আপনাদের ইয়েস হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই সমস্যার সমাধানগুলো করে নেবেন, নইলে কিন্তু এবারে 14তম কিস্তির টাকা আপনারা পাবেন না। আর 14তম কিস্তি আশা করা যায় যে জুন মাসের প্রথম সপ্তাহেই দেবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে বিভিন্ন মিডিয়া সূত্র থেকে বা বিভিন্ন রিপোর্টে। তো পরবর্তী সময়ে যখনই অফিসিয়াল ডেট ঘোষণা হবে আপনাদেরকে আমরা ইনফরমেশন জানিয়ে দেবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন।